আসলেই এই পৃথিবীতে আপনি যত বেশি সরল হবেন আপনার জীবনের ফলছালটা তত বেশি কষ্টের হবে। আমাদের মানব সমাজ আপনার সরলতাকে পুঁজি বানিয়ে ব্যবসা করবে আর আপনাকে ঠকাবে। প্রত্যেকটি পদে পদে আপনাকে ঠকাবে তারা। মানব সমাজে সরল মানুষের দাম নাই, এটা কথাই আছে যে সরল মানুষের ভাত নাই। আজ সহজ সরল মানুষগুলো পৃথিবীতে আছে বলেই পৃথিবীতে এত সুন্দর, এত শান্তি বিরাজমান। সবাই যদি আপনাদের মতো তথাকথিত যদি সালাক মনের মানুষ হইতো, যদি সালাকি হইতো, পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। কারণ অতি সালাকের গলায় দড়ি, আর সালাক সালাক যদি সমাজে বিরাজমান হইতো, সমাজ প্রতিষ্ঠিত হইতো, ওখানে আর শান্তি থাকতো না। স্যাক্রিফাইস ইজ লাইফ। সরল মানুষগুলা জীবনের সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে জানে, তারা ঝগড়া চায় না। আর আমাদের মানব সমাজে কিছু মুখোশধারী মানুষ আছে যারা সব সময় সরল মানুষদেরকে অপমান হেনস্থ করার জন্য বিধিবেস্ত থাকে। তারা চিন্তা করে না যদি সেই সময়টা যদি তারা তাদের বাস্তব জীবনে কাজে লাগাইতো, তাদের জীবন অনেক উন্নত হইত। শুধু মানুষের কাউকে বদনামি করতে পারে, কারো ক্ষতি করতে পারে, কারো নামে মিথ্যা অপবাদ দিতে পারে, তা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। বদনাম করাই বড়ই খারাপ। আপনি যার কাছে বদনামি করেছেন তার থেকে প্রথমে আপনি তার বিশ্বাস থেকে আপনি উঠে গেলেন, কারণ সে সবসময় ভাববে আপনি তার বদনামি অন্য কারো কাছে করবেন। তাই বদনাম করা মোটেই ভালো না। তার দ্বারা আমাদের নিজের পাপ পুণ্য ভারী হয়। এমনি তো আমরা পাপের দুনিয়ায় বসবাস করি, স্যাক্রিফাইস করতে শিখি আমরা, আমরা অন্য দুষ্টটি ধরতে ভুলে যাই। মানুষ ভুলেই উঠবে না, মানুষ ফেরেস্তা না, মানুষ ভুলেই করবে। তাকে ভুলটা শুধরানোর জন্য স্যাক্রিফাইস করবেন, তাকে সুযোগ দেবেন। আপনি তার ভুল নিয়ে পড়ে আছেন, অথচ সেই মানুষটা হয়তো আল্লাহর কাছে সে 10 বছর আগের খারাপ কর্মগুলোর জন্য দোয়া করে মাপ পেয়ে গেছে, আর আপনি তার ভুল নিয়ে এখনও পড়ে আছেন, সে এখন পরিশুদ্ধ। অতএব মানব সমাজে চলতে গেলে মানুষের ভুল ভ্রান্তি হবে, সেগুলোকে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় বুঝিয়ে দিতে হবে, অন্যায়ের প্রতিবাদও করতে হবে। আর কারো সরলতাকে পুঁজি বানিয়ে ব্যবসা করা যাবে না। যে মানুষটা সরল ওই মানুষটা বোকা না, ওই মানুষটা অনেক কিছু জানে, কিন্তু সে পাবলিক প্লেসে তা প্রকাশ করে না আপনার দিকে আপনার সম্মানের কথা চিন্তা করে। সেটাকে আপনি দুর্বলতা ভাবটা আপনার বড়ই অপরাধ, এটা আপনার ভুল ধারণা। চেঞ্জ ইউর অ্যাটিটিউড, নিজের মনোভাব পরিবর্তন করে সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। আপনি চাইলে রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবেন না, আগে নিজেকে পরিবর্তন করুন, তারপর আপনার পরিবার, তারপর সমাজ, তারপর কিংবা রাষ্ট্র। নিজে দুশ্চিল হয়ে সুশীল মানুষকে অপবাদ দেওয়া ছেড়ে দেন। নিজে চেঞ্জ হন, চেঞ্জ ইউর সেলফ, দেন ইউ উইল চেঞ্জ সোসাইটি অ্যান্ড অল ওভার দি কান্ট্রি।